ভাই ভিডিও অস্থির ভাই দাঁড়ান আমি একটু ভিডিও করি ভাই এদিকে আমার হাতে আলহামদুলিল্লাহ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজ মহাপূর্ণমিলনী পূর্ণমিলনী অনুষ্ঠানে 1955 সাল থেকে 2023 সাল পর্যন্ত সকল প্রবীণ এবং নবীন সবাই রয়েছে এখানে 8 থেকে 10 হাজার মানুষের বিশাল পূর্ণমিলনী ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম পূর্ণমিলনী তাই এত আয়োজন 8 থেকে 10 হাজার মানুষের আয়োজন এটা আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের দক্ষিণ গেট উত্তর গেটও সেমভাবে সাজানো হয়েছে এবং আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যে আমতলা এখন বর্তমানে যা মুজিব চত্বর নামে পরিচিত সেখানেও হাজার হাজার মানুষের সমাগম তো আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সকল শিক্ষার্থীরা অনেক হ্যাপি কারণ এত বড় পূর্ণমিলনী অনুষ্ঠানে আমরা সকলে উপস্থিত হয়েছি এই যে আমাদের বড় ভাইরা এখানে ফটো সেশনে আছে আমিও তাদের ভিডিও করে নিয়ে নিলাম ভাইরা কত বেচার 84 85 এর বড় ভাইরা স্টেজে আছে তারা পাওয়ার ডিপার্টমেন্টের আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একান্ত ভ্যানগার্ড আসাদুজ্জামান খান কামাল এমপি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আমাদের 1954 সালের বড় ভাইও রয়েছে এই যে বড় ভাই সামনের কাতারে দেখছেন তারা 1958 সালের 1955 সালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় এবং 1958 সালের ব্যাচ ওনারা এরকম আরও অনেক বড় ভাইরা এসেছে 80 সেশন 70 দশকের এবং বিভিন্ন বড় ভাইরা আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দক্ষিণ গেটের বর্তমান অবস্থা আপুরাও রয়েছে পিছনে আমাদের দাদার বয়সী আমাদের ভাই আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রবীণ শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন যে পলিটেকনিকে অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের টি শার্ট পরে ভাইরা এখানে রয়েছে ফটো সেশনে তা আলহামদুলিল্লাহ ভাইদেরকে আল্লাহ নেকায়েত দান করুক ভাইরা সবাই পাওয়ার ডিপার্টমেন্টের 84 85 বড় ভাই এখানে আরও বড় ভাইরা রয়েছে এখানে সকল পাওয়ার ডিপার্টমেন্টের যারা আজকের এই প্রোগ্রাম মিস করেছেন তারা আসলেই অনেক বড় কিছু মিস করেছেন যা না যা আমি আসলে ভাষায় বোঝাতে পারবো না আর যারা আছেন আলহামদুলিল্লাহ তারা তো খুবই লাকি আমি এখন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের দক্ষিণ গেট দিয়ে ভিতরে যাচ্ছি আপনারা সাথেই থাকবেন এত বড় মহাপূর্ণমিলনীতে যারা আসতে পারেননি তারা হয়তোবা এই ভিডিও দেখে একটু মজা নিতে পারবেন অ্যান্ড দেন তারা কিছু যারা মিস করেছেন তারা হয়তোবা একটু হলেও উপভোগ করতে পারবেন যে এত বড় বাইরে আপনাদের ঢাকা পলিটেকনিক প্রাঙ্গণে এসেছে এখন আমি যাচ্ছি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের দক্ষিণ গেট দিয়ে ভিতরের দিকে যেটা আমরা আমতলা নামে পরিচিত আমাদের মিউজিক আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ঢাকা পলিটেকনিকের আমতলা একটা এখন বর্তমানে মজিদ চত্বর নাই পরিচিত 200 ভাই আছে এই যে এখানে ছোট বোনটা বড় বোনটা রয়েছে ম্যাক্সিমামই ছোট বোনটা রয়েছে আমান কি অবস্থা
একটু ভিডিও করতেছি দাঁড়া কালকে সোহেবের সাথে দেখা হয়েছে আকিদুল আসতে হ্যাঁ আকিদুল ফোন দিছে আমার সামনে চল যাবি এ আমার ছোট ভাই সেনেহের এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছো খাবার টাবার দিচ্ছে এখনই নাকি চলো যাই ইনশাল্লাহ এখন খাবার পরিবেশন হচ্ছে দুপুরের লাঞ্চ সকালে নাস্তা করিয়েছে দুপুরের লাঞ্চ এবং রাতেও ডিনারের ব্যবস্থা রয়েছে হ্যাঁ হ্যাঁ বিকালে অনেক শিল্পীরা থাকবে আপনার সাথেই থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিডিও দেখাবো একদম এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা পলিটেকনিক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকল প্রবীণ শিক্ষার্থীরা একত্রিত হয়েছে এ আমার ছোট ভাই অনয় সেও প্রবীণ এখন বর্তমানে ইয়েস ইয়েস এখন খাবার পরিবেশন হচ্ছে আমার হাতেও টোকেন রয়েছে আমি টোকেন দিয়ে খাবার আনতে যাবো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখন খাবারের সিরিয়াল বিশাল এখানে টোটাল 20টা বুথ বসানো হয়েছে বুথে আলাদা আলাদা খাবারের ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আয়োজন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম পূর্ণ মিলন আমি ধন্যবাদ জানাতে চাই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এই পূর্ণ মিলনীর আয়োজন করেছে অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব সাব্বির আলম লিটু ভাই এবং সাধারণ সম্পাদক মঞ্জু ভাইকে সামনেই তো মামুন ভাইকে দেখলাম কিন্তু কোথায় গেল খুঁজে পাচ্ছি না এখন আর এই যে বাইরে এখানে রয়েছে টোটাল 20টা বুথ করা হয়েছে প্রত্যেকটা বুথে সুসংগঠিতভাবে সুন্দরভাবে খাবার দিচ্ছে বড় ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে দক্ষিণ গেট পর্যন্ত ছাত্রছাত্রীদের একেবারে মিলন মেলা আসলে 1955 সাল থেকে 2023 বুঝতেই পারছেন এই ছোট ভাই গিটারিস্ট আসছে আমার এই প্রোডাক্ট কি প্রোডাক্ট কি অবস্থা কিছু বলো তোমার কি গান করবে আজকে বলো হচ্ছে যে একটা মঞ্চনাটক করব সেটার সাথে স্ক্রিপ্টে একটা গান আছে যে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি ও আচ্ছা মঞ্চনাটক না তুমি তো ভালো সিঙ্গার গানও তো গাইতে পারো জি গাইবো ইনশাআল্লাহ আজকে সুযোগ হলে গানও গাইবো নাকি আজকে সুযোগ হলে গানও গাবে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থ্যাংক ইউ কংগ্রেস অগ্রিম ইনশাআল্লাহ ভালো কিছু করো দোয়া করি আর আমার অফিসে যাইবা অবশ্যই জি জি ভাই অবশ্যই ওকে ওদেরকে নিয়ে যাবা ভাই হানিফ হানিফ ওকে যাও হ্যাঁ প্রথম পূর্ণ মিলনী আপনি বুঝতেই পারছেন আসলে আনন্দের কমতি নেই কোথাও এখানে খাবার পরিবেশন হচ্ছে আমিও খাবারটা নিব ভিডিওটা শেষ করেই খাবারটা নিব আইসক্রিম অ্যান্ড দেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে আল্লাহর রহমতে একেবারে আসলেই মানে আলহামদুলিল্লাহ আল্লাহকে কৃতজ্ঞতা জানাই আল্লাহর প্রতি আল্লাহ তাআলার রহমতে এই পূর্ণ মিলনী আমাদের সফল হয়েছে হাজার হাজার বড় ভাইরা এই পূর্ণ মিলনীতে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই কি অবস্থা কিরে তুই তো মোটা হয়ে গেছ আরে বুঝ লাগবো নি ল এক জায়গাতে ল দেখো